ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আবারো স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ভগ্নাংশের যোগ বিয়োগ। পঞ্চম অধ্যায় ভগ্নাংশের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে এই ভগ্নাংশের পর্ব ১ এ ভগ্নাংশের সাধারণ হরপৃষ্ঠ ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় এবং তার পাশাপাশি লঘিষ্ঠকরণ ভগ্নাংশের এই দুইটি আমরা সম্পন্ন করেছি সেই নিয়মে ধারাবাহিকতায় আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে সেই বিষয়টি শিখব। তো চলো কথা না বেরিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা যদি ৫.১ অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে ৩ নং যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যদি আমরা দেখি ৩ নং-এ দেওয়া আছে যোগফল। তো যোগ যদি করতে হয় আমাদের এই যে ভগ্নাংশগুলো রয়েছে যোগ করতে গেলে প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রত্যেকটি ভগ্নাংশের উপপাদ্য বিশ্লেষণ হর ও লবের উপপাদ্য বিশ্লেষণ করে নিতে হবে এবং তার পাশাপাশি আমরা যেটি করব সেটি হচ্ছে এর পরবর্তীতে ভগ্নাংশগুলোর হর যে আছে এই হরগুলোর লসাগু এখানে হরের লসাগু এক্স ওয়াই জেড। তাহলে আমাদের পরবর্তী কাজটি হচ্ছে হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। হর দ্বারা হরকে ভাগ যে রেজাল্ট আসবে ফলাফল আসবে সেই ফলাফল দিয়ে গুণ লবকে। তাহলে এক্স এটাকে ভাগ করলে থাকে ওয়াই জেড, ওয়াই জেড দিয়ে যদি আমি এক্স মাইনাস ওয়াই লবকে গুণ প্লাস একই রকম ঘটনা ওয়াই চলে গেল থাকলো জেড এক্স গুণ করব আমরা ওয়াই মাইনাস জেড এবং প্লাস জেড চলে গেলে থাকে এক্স ওয়াই গুণ করব জেড মাইনাস এক্স দ্বারা। এবার আমরা গুণফলটি নির্ণয় করব এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং হর এক্স ওয়াই জেড। আমরা এবার যদি দেখি এক্স ওয়াই জেড আমাদের তিনটি রয়েছে থ্রি এক্স ওয়াই জেড এরপরে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের ওয়াই স্কোয়ার জেড ও মাইনাসের জেড স্কোয়ার এক্স এক্স ওয়াই জেড আমাদের ফলাফলটি আমরা পেয়ে গেলাম। এই নিয়মে আমরা আরেকটি উদাহরণ এই মুহূর্তে অনুশীলন করব। যোগের বেলায় ৩-৬ নং সমস্যাটি যদি আমরা দেখি এখানে আমাদের তিনটি ভগ্নাংশ যোগ করতে হবে। আমি একটু আগে বলেছি যখনই আমরা যোগ করব যোগ করতে গেলে আমাদের ভগ্নাংশের যে হরগুলো রয়েছে সেই হরগুলো বা লবগুলো সবগুলো উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে যে উৎপাদকে বিশ্লেষিত রূপ নেই আগে করে নিচ্ছি আমরা ওয়ান যেটা সূত্র পড়েন আমি দেখলাম ফ্যাক্টর মিডিয়াম ফ্যাক্টর যেহেতু এক্স স্কোয়ার প্লাসের আছে দুটি সংখ্যা যোগ হয়ে ৩ হবে এবং গুণ হয়ে হবে ২ তাহলে মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু প্লাস এর বেলায় আমাদের এক্স স্কোয়ার দুটি সংখ্যা যোগ হয়ে হবে ৩ গুণ হয়ে হবে ৪ তার যোগ হয়ে হবে ৪ গুণ হয়ে হবে ৩ তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি প্লাস ১ এক্স স্কোয়ার মিডিয়াম ফ্যাক্টর দুটি সংখ্যা যোগ করে হবে ৫ গুণ করে হবে ৪ তার মানে ৪ আর ১ মাইনাস এক্স প্লাস থ্রি। এবার আমাদের এই দুটি থেকে কমন যায় এক্স এক্স মাইনাস টু এক্স কমন যায় তাহলে থাকে দুঃখিত মাইনাস ১ কমন যায় এক্স মাইনাস টু উপরে ১ প্লাস এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি মাইনাস ১ কমন গেলে এক্স মাইনাস থ্রি ১ এক্স কমন গেলে এক্স মাইনাস ৪ মাইনাস ১ কমন গেলে এক্স মাইনাস ৪। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ কি পাচ্ছি ১ বাই এক্স মাইনাস ২ ইন্টু এক্স মাইনাস ১ প্লাস এটাকে ভগ্নাংশ কি আসতেছে এক্স মাইনাস থ্রি
1 এবার আমরা যেটি করব সেটি হচ্ছে লসাগু করব লসাগু করতে আমাদের আসছে x minus 1 x minus 2 x minus 3 ও x minus 4 এবার x minus 2 এবং x minus 1 এই দুটি চলে যাচ্ছে ভাগ করলে এবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে থাকছে x minus 3 into x minus 4 plus x minus 3 x minus 1 যদি চলে যায় থাকছে x minus 2 into x minus 4 গুণ 1 দিয়ে গুণ দিলে যা পাই plus x minus 4 এবং x minus 1 চলে গেলে থাকছে x minus 2 x minus 3 তো এর পরে আমরা যদি অঙ্কের বাকি অংশটুকু দেখতে চাই আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি তোমাদের যদি প্রয়োজন হয় ভিডিওটি তোমরা ব্যাকওয়ার্ড করে দেখে নিবে তাহলে আমাদের এখানে লসাগু আসছে x minus 1 x minus 2 x minus 3 ও x minus 4 এবার আমরা গুণ করব গুণ করলে x স্কয়ার minus 3x minus 4x minus sorry minus minus plus plus হচ্ছে 12 plus x স্কয়ার minus 2x minus 4x plus 8 plus x স্কয়ার minus 2x minus 3x এবং plus ছয় এবার আমরা যদি যোগটা করে দেই x minus 1 x minus 2 x minus 3 ও x minus 4 এই জায়গায় x স্কয়ার একটা দুইটি তিনটি 3x স্কয়ার এবং এখানে minus 7x minus 7x একবার যোগ করে দিই এই জায়গায় minus 7x 7 8 9 9 5 4 হচ্ছে 13 14 15 16 17 8 minus 18x এবং পরবর্তী যে আসছে 12 আর 18 হচ্ছে 20 20 আর 6 26 plus 26 তো এর মাধ্যমে আমরা আমাদের যোগফলটি নির্ণয় করতে পারি এই মুহূর্তে আমরা বিয়োগের অপশন অর্থাৎ 4 নং অর্থাৎ সংখ্যা 1 অংশ যদি বিয়োগ করো এই অপশন এই অংশটি যদি করতে যাই যোগের এবং বিয়োগের নিয়ম এক একই রকম আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে আমাদের নিচেরটা a স্কয়ার মাইনাস 4 b হোল স্কয়ার লেখা যায় এবং উপরেরটা যা আছে তাই 16 b স্কয়ার মাইনাস এই জায়গায় a মাইনাস 4 b a plus 4b আমরা ঘরকে যদি সূত্রে ফেলি a plus 4b a minus 4b অর্থাৎ a square minus b square সূত্র আর a square plus 16 b square minus a minus 4b a plus 4b আমরা যোগের বেলায় এই অংশ এই জায়গায় এসে আমরা লসাগু গুণ করেছিলাম ঘরে ঘরে তবে এখানে ঘরে লসাগুটা a plus 4b a minus 4b দুটি কাটাকাটি যায় থাকে a square plus 16 b square minus plus এরটা চলে যায় থাকে minus এরটা তাহলে a minus 4b whole square যেহেতু a minus 4b দুটি এখন আমরা এই জায়গায় a minus 4b সূত্রে পড়ে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 16 b স্কয়ার মাইনাস a স্কয়ার প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমার আগে মাইনাস আছে তো a স্কয়ার প্লাসের হওয়ার কথা ছিল মাইনাসের এর পরে হচ্ছে 2ab প্লাসের মাইনাসের হওয়ার কথা হয়ে যাবে প্লাস 2ab অর্থাৎ 2 ইনটু a মানে হচ্ছে আমাদের a এবং b এর মান হচ্ছে 4b এবার আমাদের b স্কয়ার প্লাসের আসার কথা সেটা মাইনাসের আসবে 4b হোল স্কয়ার নিচে আমাদের a প্লাস 4b a মাইনাস 4b এখান থেকে
स्क्वायर प्लस 16 बी स्क्वायर माइनस स्क्वायर प्लस चले गए চেষ্টা করব আমরা শেষের দিকে যে উমর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে বা ঘ এর পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে সমাধান করার তার পাশাপাশি যদি কোনো প্রবলেম থেকে থাকে বা সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে বা সরাসরি ফোন দিয়ে জানাতে পারো ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম।